Assalamualaikum, Yutan Academy Career পক্ষ থেকে আমি ইমরান খান আজ তোমাদের সাথে আছি পূর্বের ক্লাসের পার্ট 1 এ ষষ্ঠ শ্রেণীর 4.1 এর বীজগণিতের রাশি আমি সাধারণ আলোচনা করেছিলাম যেখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল হচ্ছে বীজগণিতের প্রতীক চলক প্রক্রিয়া চিহ্ন বীজগণিতের রাশি পদ সহ আমি পূর্বের ক্লাসে পার্ট 1 এ সময় স্বল্পতার কারণে প্রথমে আমি মোট তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রথমে যেটা ছিল হচ্ছে বীজগণিতের প্রতীক চলক প্রক্রিয়া চিহ্ন আজকে এই পুরো ভিডিওতে জুড়ে আমি মোট তিনটি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে বীজগণিতের রাশি পদ সহ তাহলে প্রথমেই দেখেন যে বীজগণিতের রাশি কি সর্বপ্রথম যেটা আমি বললাম যে বীজগণিতের রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকে অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতের রাশি বলে আমি আবার বলছি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকে অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতের রাশি বলে তাহলে প্রথমে আমাদের জানতে হবে প্রক্রিয়া চিহ্ন কি প্রক্রিয়া চিহ্ন মোট চারটি যোগ যেটাকে বীজগণিতের ভাষায় বলা হয় হচ্ছে প্লাস বিয়োগ যেটা বীজগণিতের ভাষায় বলা হয় মাইনাস গুণ যেটাকে বীজগণিতের ভাষায় বলা হয় মাল্টিপ্লিকেশন অথবা ডট অথবা ইনটু দেখো প্রথমে যেটা যোগ সেটাকে বলা হয় হচ্ছে প্লাস পরে যেটা বিয়োগ সেটাকে বলা হয় হচ্ছে মাইনাস যেটা গুণ সেটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন আবার আরেকটা এই গুণের আরেকটা চিহ্ন আছে এটাকে বলা হয় ডট এটাকে বলা হয় ডট বা ইনটু ভাগটাকে বলা হয় হচ্ছে ডিভিশন ডিভিশন এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন তাহলে আমি যেটা প্রথমে বলছি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকে তাহলে সংখ্যা সূচক বলতে বোঝাচ্ছে হলো সংখ্যা আমাদের সহগ দুই ধরনের হতে পারে সাংখ্যিক সহগ এটা লাক্ষণিক সহগ যেহেতু আমাদের এখানে সংখ্যা সূচকের কথা বলছে তার মানে এখানে সংখ্যা নিয়ে আলোচনা করব প্রথমে দেখো উদাহরণের মধ্যে আমি লিখেছি যে সি এ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ বি প্লাস এইট ওয়াই যেটা বীজগণিতের ভাষায় গুণটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন আর যোগটাকে বলা হচ্ছে প্লাস তাহলে এই এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন আর এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন তাহলে এখানে প্রক্রিয়া চিহ্ন কথা বলেছে তারপরে বলতে সংখ্যা সূচক প্রতীক তাহলে এখানে সংখ্যা সূচক প্রতীক হচ্ছে মোট দুইটা একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে এইট তাহলে থ্রি এবং এইট হচ্ছে সংখ্যা সূচক প্রতীক তাহলে দেখো যে এই মাল্টিপ্লিকেশন এই সংখ্যা সূচক প্রতীকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছে এর জন্য পুরোটাকে বলা হবে এটা বীজগণিতীয় রাশি আমি আরো একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বীজগণিতীয় রাশি কেন সহজ করে বোঝানোর চেষ্টা করছি প্রথমে যেটা লিখতেছি যে 3x + 4y এখানে x আর y হচ্ছে চলক x আর y হচ্ছে চলক সি আর ফোর হচ্ছে সংখ্যা সূচক আর এই প্লাসটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন তার মানে এই প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা সূচকের মধ্যে এই প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে একটি কি সম্পর্ক স্থাপিত হয়েছে অর্থাৎ এটি একটি বীজগণিতীয় রাশি আর একটি উদাহরণ দিই যেমন 7x তার মানে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রক্রিয়া চিহ্ন নাই অতএব এটার মধ্যে যেহেতু প্রক্রিয়া চিহ্ন এটা কি বীজগণিতের রাশি হবে এটা বীজগণিতের রাশি হবে না এটা কোনো বীজগণিতের রাশি এটা হচ্ছে পদ বা রাশি 7 এবং x এর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন দেওয়া নাই তার মানে এই 7 এবং x গুণাকারে রয়েছে যদি কখনো দেখা যায় যে কোনো পদ বা রাশির মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি একটিও না থাকে তার মানে বুঝে নিতে হবে এটা গুণাকারে রয়েছে আচ্ছা এবার আরো কয়েকটি উদাহরণ 5x + 3y ভাগ 4z এখানে দেখতে পাচ্ছি হচ্ছে x y z এগুলো হচ্ছে চলক x y z এগুলো হচ্ছে চলক 5 3 4 এগুলো হচ্ছে সংখ্যা সূচক আর এই যে এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস
প্রক্রিয়া চিহ্ন হচ্ছে ডিভিশন, যেটাকে বাংলায় বলা হয় ভাগ। তাহলে এগুলো হচ্ছে তো প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া চিহ্ন এবং এই সংখ্যা সূচকের মধ্যে এই প্রক্রিয়া চিহ্নের মাধ্যমেই তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে। অতএব এটি হচ্ছে একটি বীজগণিতীয় রাশি। আলোচনা করেছি যেটা পাটিগণিতে 1, 2, 3 হিসাবে লেখা হয়, আর বীজগণিতের হিসাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 পর্যন্ত লেখা হয়। চলক নিয়ে আলোচনা করেছি, প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করেছি, বীজগণিতের রাশি সম্পর্কে আলোচনা করেছি। এখন যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যারা না জানলেই নয়, সেটা হচ্ছে পদ। প্রথমে এই বীজগণিতীয় রাশির, বীজগণিতীয় রাশির সাথে যে অংশে যোগ বা প্লাস এবং বিয়োগ বা মাইনাস যুক্ত থাকে, থাকলে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। যেমন 3x + 4y - 5b × 4z / 3c। এখানে যে উদাহরণটা দিয়েছি, দেখো প্রথমে যেটা বললাম যে বীজগণিতীয় রাশির যে অংশে প্লাস যোগ, যেটাকে পাটিগণিতে বলা হয় যোগ, এই চিহ্নটাকে কিন্তু বীজগণিতের ভাষায় বলা হচ্ছে প্লাস, এবং মাইনাস বিয়োগ বা বীজগণিতের ভাষা হচ্ছে মাইনাস যুক্ত থাকলে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। তার মানে খেয়াল করে দেখো, এখানে 3x এই 4 এবং y এর সাথে যোগ চিহ্নের মাধ্যমে কি আছে, যুক্ত আছে। তার মানে 3x হচ্ছে একটি রাশি, 4y হচ্ছে একটি রাশি, এই দুটি রাশির মধ্যে প্রক্রিয়া চিহ্ন প্লাস বিদ্যমান। ঠিক তেমনিভাবে এই 4y এর সাথে এই 5b এর মাঝখানে প্রক্রিয়া চিহ্ন মাইনাস বিদ্যমান। কিন্তু আমি আগেই বলেছি যে যোগ এবং বিয়োগ এই দুইটা চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারব কোনগুলো পদ। তাহলে এই 3x হচ্ছে একটি পদ, এই 4y হচ্ছে একটি পদ, কারণ এই দুইটার মাধ্যমে কি মাঝখানে প্লাস আছে, এর জন্য এটা একটা আলাদা পদ, 4y একটা আলাদা পদ। ঠিক তেমনিভাবে এই 5b × 4z, অর্থাৎ 5b × 4z, এই পুরোটা মিলে হচ্ছে একটা পদ, কারণ এই 5b এবং 4z এর মাঝখানে যোগ মানে প্লাস আর মাইনাস কোনো প্রক্রিয়া চিহ্ন নাই। যেহেতু প্লাস এবং মাইনাস নাই, এর জন্য পুরোটা মিলে হবে কি একটি পদ। এবার এই ভাগ 3c আছে, তার মানে এখানে পুরোটা মিলে বলতে এটা পুরোটা মিলে হবে একটা পদ। তার মানে 3x হচ্ছে একটা পদ, 4y হচ্ছে একটা পদ, একটা আর এই পুরোটা মিলে হবে একটা, কারণ 5b 4z 3c, এগুলোর মাঝখানে যোগ বিয়োগ কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, এর জন্য এই 5b 4z 3c কে একত্রে একটি পদ ধরা হয়। আমি আরো একটু উদাহরণ দিচ্ছি, 9m - 3p × 4q। এইখানেও দেখো যে এই 9m একটা রাশি, 3p একটি রাশি, 4q একটা রাশি, কিন্তু এই 4p এবং 4q এর মাঝখানে প্রক্রিয়া চিহ্ন গুণ রয়েছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন রয়েছে। যেহেতু এখানে যোগ বিয়োগ নাই, এর জন্য পুরোটা মিলে হবে একটা পদ। তাহলে 9m হচ্ছে একটা পদ, কারণ এই 9m এবং 3p এর মাঝখানে প্রক্রিয়া চিহ্ন মাইনাস বিদ্যমান। অতএব এটা একটা পদ, এটা একটা পদ, দুইটি পদ বিদ্যমান। আচ্ছা, আমি আরো কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের এটাকে আরো সহজ করে দিচ্ছি। যেমন 3x + 4y - 4z / 2p
ভাগ 4 কিউব প্রথমেই দেখতে পাচ্ছি যে আমি আগে বলেছিলাম যে প্রক্রিয়া চিহ্নর মধ্যে থাকতেই হবে এখন এই প্রক্রিয়া চিহ্ন যে যখন থাকবে আমরা দেখব যে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে বুঝতে পারবো যে এখানে কোনটি বীজগণিত পদ যেহেতু প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ভাগ মোট চারটি প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি আমাকে দেখতে হবে কোথায় প্লাস আছে আর কোথায় মাইনাস আছে পদ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটি চিহ্ন ব্যবহার করতে হবে প্লাস আর মাইনাস যেহেতু প্লাস 4y এবং 3x এর মাঝখানে প্লাস বিদ্যমান অতএব এখানে এই প্লাস কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্লাস এর মাধ্যমে পদ দুটিকে দুইটা ভাগে ভাগ হয়েছে এই 3x হচ্ছে একটা পদ 4y হচ্ছে একটা পদ 4z হচ্ছে একটা পদ কারণ এই 4y আর 4z এর মাঝখানে মাইনাস চিহ্ন বিদ্যমান অর্থাৎ তার মানে একটা দুইটা তিনটা পদ তার মানে এখানে শুধু 4z একটা পদ হবে না এটা পুরোটা মিলে একটা হবে কারণ এই 4z 4 2p 2q 4q এইগুলোর মাঝখানে প্লাস অথবা মাইনাস কোনটাই নেই তার মানে এখানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আছে তার মানে হচ্ছে যখন আমরা কখনোই বুঝতে পারবো যে পদ যদি এখানে গুণের পরিবর্তে প্লাস থাকতো তাহলে 4z আলাদা পদ হতো যেহেতু এখানে গুণ আছে এর জন্য 4z 2p 4q এই পুরোটা মিলে হবে একটা পদ আমি আশা করি তোমরা খুব সহজেই পদ বুঝতে পেরেছো আচ্ছা এবার যদি প্রশ্ন করা হয় একটা প্রশ্ন 4x minus 3y plus 4z গুণ 2p বিয়োগ 4q ভাগ 3p এইটার মধ্যে যদি প্রশ্ন করি এই বীজগণিতীয় রাশিটিতে এই বীজগণিতীয় রাশিটিতে কয়টি পদ রয়েছে কয়টি পদ রয়েছে এবং কি কি যদি প্রশ্ন করা হয় প্রথমে যেটা বললাম যে 4x minus 3y plus 4z into অর্থাৎ মাল্টিপ্লিকেশন 2p minus 4q ডিভিশন মানে ভাগ 3p তাহলে এই বীজগণিতীয় পুরোটা বীজগণিতীয় রাশি এই কারণ হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বিদ্যমান সংখ্যা সূচক প্রতীক বিদ্যমান এবং এই প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে তাদের মধ্যে একটি সংযোগ মানে সম্পর্ক স্থাপিত হয়েছে এজন্য পুরোটা একটা বীজগণিতীয় রাশি এবারে বীজগণিত রাশির মধ্যে কয়টা পদ রয়েছে প্রথমে আমরা উঠাবো 4x minus 3y plus 4z into 2p minus 4q ভাগ 3p মানে আগেই বলেছি যে প্লাস এবং মাইনাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটি হচ্ছে আপনার পদ প্রথমেই এই 4x আর 3y এর মাঝখানে মাইনাস বিদ্যমান এর জন্য এই 4x হচ্ছে আলাদা একটা পদ মানে আমাদের 4x একটা পদ 3y হচ্ছে একটা আলাদা পদ 3y একটা আলাদা পদ 4z into 2p তার মানে এই পুরোটা মিলে হবে একটা পদ কারণ এই 4z এর সাথে 2p গুণ আকারে রয়েছে এর জন্য এই পুরোটা হবে একটা পদ তাহলে 4z into 2p এবার এই 4q হচ্ছে এটা এই 4q আর ভাগ 3p মানে ডিভিশন 3p এই পুরোটা মিলে হবে একটা পদ তাহলে 4q ভাগ 3p তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা পদ দুইটা পদ তিনটা পদ চারটা পদ বিদ্যমান তার মানে এই রাশিটিতে মোট চারটি পদ রয়েছে এবং কি কি 4x একটা আলাদা পদ 3y একটা আলাদা পদ 4z ইনটু 2p 4q ভাগ 3p এগুলো মোট হচ্ছে চারটি পদ বিদ্যমান তাই চারটি পদ রয়েছে চারটি পদ রয়েছে এবার সহজ একপদী রাশিতে একপদী রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসাবে থাকে সংখ্যা গুণক হিসেবে থাকে
কে সহগ বলে। যেমন উদাহরণ হিসেবে লিখতে পারি 4x 2y minus 3z 2x plus 3y minus 3yz আরো অসংখ্য ইত্যাদি হতে পারে। খেয়াল দেখো যে প্রথমে যেটা লিখলাম সহগ কি, কোনো একপদী রাশিতে, মানে একপদী রাশি বলতে কি বোঝায়, যেখানে একটি চলক বিদ্যমান থাকবে। অর্থাৎ এখানে দেখো যে 4 সাথে x কয়টা নিয়েছে, একটাই চলক আছে, এখানে y বা z নাই। মানে 4x 2y minus 3z মানে কোনো একপদী রাশিতে চলকের সাথে, চলক হচ্ছে x, যখন কোনো সংখ্যা, চলক কোনগুলো, যেগুলো অজানা বা অজ্ঞাত রাশি, যেগুলোকে বা অক্ষরিক সহগ থাকে, আর আবার বলি চলক কোনগুলো, যেগুলো অজানা বা অজ্ঞাত রাশি, সেই সংখ্যা হচ্ছে অক্ষর সূচক। অক্ষরকে কি বলা হয়, চলক বলা হয়। অজানা অজ্ঞাত রাশি এবং অক্ষরকে চলক বলা হয়। তাহলে x একটা চলক, y একটা চলক, z একটা চলক, x একটা চলক, y একটা চলক, z একটা চলক। সেই ক্ষেত্রে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে থাকে, তার মানে এখানে x এর সাথে 4 কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, কারণ 4 এবং x এর মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যেহেতু কোনো চিহ্ন দেওয়া নাই, তার মানে এই 4 x এর সাথে কি আকারে রয়েছে, গুণক হিসাবে রয়েছে। যেহেতু চলকের সাথে এই 4 গুণক হিসাবে রয়েছে, অর্থাৎ এই 4 একটা সহগ। ঠিক তেমনিভাবে এই y এর সাথে এই 2 ও গুণ আকারে রয়েছে, কারণ এই 2 এবং y এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে যে এটা গুণ আকারে রয়েছে। এই y এর সাথে, y যেহেতু একটা চলক, এই চলকের সাথে 2 গুণক হিসাবে রয়েছে, এজন্য 2 একটা চলক, সরি সহগ। মাইনাস 3z এটার ক্ষেত্রে একটু ভিন্নতা ধারণ করবে। যেমন ধর দেখো মাইনাস 3z, এখন কথা হচ্ছে যে মাইনাসটা কিসের সামনে, 3 সামনে, কিন্তু 3 আর z এর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ চারটার একটাও নাই, তার মানে এই 3 এবং z গুণ আকারে রয়েছে। কিন্তু এই মাইনাস 3 যেহেতু 3 সামনে মাইনাস রয়েছে, তাহলে z যেহেতু একটা চলক, চলকের সামনে গুণক হিসাবে কি থাকবে, অবশ্যই সংখ্যা থাকবে। তাহলে এই যে মাইনাস 3, এই মাইনাসটা সহ হবে হচ্ছে কি, সহগ। তাহলে এই মাইনাস 3 z এর সহগ হবে মাইনাস 3। আচ্ছা এবার আসতেছি 2x প্লাস 3y, এখানে x এর সহগ হচ্ছে 2 আর 3y এর সহগ, y এর সহগ হচ্ছে 3। ঠিক তেমনিভাবে যে মাইনাস 3z এটা ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, 3z এইখানে z এর উপরে রয়েছে 3, এই মাইনাসটা কিন্তু অবশ্য z এর না, এই মাইনাসটা হচ্ছে কি 3 সামনে, তাহলে মাইনাস 3z। তাহলে z এর যদি আমি মনে মনে ভেবে নেই যে এরকম যদি লিখি এই লাইনটাকে মাইনাস 3 ইন্টু 1/z লেখা যাবে কি না, যাবে, অবশ্যই যাবে, কারণ এই মাইনাস 3 নিচে মনে মনে 1 রয়েছে, যদি ওই 1 এর সাথে এই z গুণ করি তাহলে z টাকে z আসে, আর এই মাইনাস 3 সাথে উপরে 1 যদি গুণ করি মাইনাস 3 একে মাইনাস 3, তাহলে এই পূর্বের লাইনটা পাওয়া যাচ্ছে। অতএব এইখানে এই z এর সহগ কত হবে, তাহলে সহগ হবে মাইনাস 1/3। কিভাবে সেটা আমি বোর্ডটা মুছে পুরোটা ভালো করে দেখাচ্ছি, মাইনাস 3/z যদি আমি সেটা দেখাই, প্রথমে যেটা বললাম যে 3 উপরে রয়েছে, তাহলে মাইনাস 3 টাকে আলাদা করলাম ইনটু 1/z, তাহলে এই ক্ষেত্রে এই z এর সহগ কত হবে, কারণ আমি আগেই বলেছি যে এই মাইনাস 3 নিচে মনে মনে 1 রয়েছে। যখন কোনো সহগ যদি কখনো ভগ্নাংশ দেওয়া থাকে, এই ভগ্নাংশ থেকে যদি আমাদেরকে সহগ বের করতে বলে, সব সময় আমাদেরকে এইভাবেই ভাঙতে হবে। অর্থাৎ এই যে মাইনাস 3টা তো অবশ্যই 3 সামনে ছিল, এই জন্য মাইনাস 3টাকে আমি আলাদা করে দিলাম, আর যেহেতু জেডটা নিচে আর নিচে আছে, অবশ্যই উপরে 1 যদি দেই তাহলে মাইনাস 3 আর 1 যদি গুণ করি তাহলে অবশ্যই আমাদের মাইনাস 3 হবে, কারণ 3 একে 3 বড় সংখ্যা একে মানা ছিল, যেন মাইনাস, আর গুণের ক্ষেত্রে যোগ থাকুক বিয়োগ থাকুক, বিয়োগ সবসময় সামনে দিতে হয়। এবার নিচে ছিল z, এই 3 নিচে মনে মনে 1 ছিল, ওই 1 এর সাথে যদি এই z গুণ করি z একে z, তার মানে এই z এর সহগ হবে হচ্ছে মাইনাস 3। আচ্ছা এবার আরো কয়েকটি উদাহরণের সাথে তোমাদের বিষয় দেখিয়ে দিই, মাইনাস 4/y এই ক্ষেত্রে এইটা যদি আমি দিকে তাকাই, মানে খেয়াল করে দেখো যে মাইনাস এই 4 এর y এর উপর যদি আমি 1 দিই, এই 4 মাইনাস 4টাকে যদি আমি আলাদা করে দিই তাহলে মাইনাস 4 ইনটু 1/y, কারণ
এই মাইনাস ফোর আর ওয়ান যদি গুণ করি তাহলে কত হবে মাইনাস ফোরই হবে। আর এই যে মাইনাস ফোর নিচে মনে মনে যদি আমি ওয়ান ভাবি তাহলে এই ওয়াই আর ওয়ান যদি গুণ করি তাহলে কিন্তু ওয়াই আসবে, তাহলে মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে মাইনাস ফোর, তাহলে সেই ক্ষেত্রে এই ওয়াই এর সহগ কত হবে মাইনাস ফোর। আমি আশা করি তোমরা এই সহগ সম্পর্কে সমস্ত তথ্য খুব সহজেই বুঝতে পেরেছ। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে এই কয়েকটি অঙ্ক, অধ্যায়ভিত্তিক অঙ্ক, পাঠ্যবইয়ের অধ্যায়ভিত্তিক অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের মতো মাহে রমজানের, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।